স্পেনে প্রথমবারের মতন গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় কোনো মৃত্যুর সংখ্যা পাওয়া যায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র মুখপাত্র ফার্নান্দো সিমন বলেন আজ আমরা করোনাভাইরাসের মৃত্যুর কোনো খবর পাইনি এছাড়া স্পেনে এই ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যাও কমে এসেছে গত তিন মাস থেকে স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়তেই থাকে লাশের মিছিল সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে আক্রান্তের সংখ্যাও দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা সাতাশ হাজার জন এবং আক্রান্তের সংখ্যা মোট দুই লাখ উনচল্লিশ হাজার ছশো জনে দাঁড়িয়েছে এদিকে করোনা ভাইরাস শক্তি হারিয়ে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইতালির দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের দাবি দেশটিতে ক্লিনিক্যালি ভাইরাসটি এখন আর নেই